শুরুতে সহস্ত্রিক মাত্র পাঁচজন অনাথ শিশুকে বুকে টেনে নিলেও দুশোর বেশি সন্তানের অভিভাবক এখন পিজিরুল আলম দুলাল এসব শিশুকে আদর স্নেহে লালন পালন ও তাদের লেখাপড়ার খরচ আজও নিজ অর্থে চালিয়ে যাচ্ছেন তিনি সেই সাথে কারিগরি শিক্ষা সামাজিক কর্মকাণ্ড ও সংস্কৃতি চর্চাও চলছে তাদের এসব শিশুকে সমাজে প্রতিষ্ঠা করার মাঝেই তিনি খুঁজে ফেরেন জীবনের সব সুখ সুন্দর একটা সমাজ তৈরি করার লক্ষ্যে আমরা এটাকে প্রতিষ্ঠা করেছিলাম উনিশশো নিরানব্বই সালে এটা প্রতিষ্ঠা করছি গরিবের মেয়ে দুস্থ পড়াশোনা একটু ভালো সে মেয়ে সে কথা নেওয়ার পরে দেখা গেলো যে আরও অনেকে মেয়ে দিতে চায় এখানে রাখতে চায় তখন আমরা এটা চিন্তা ভাবনা করি আমি আমার আমার স্ত্রী সহ আমার চিন্তা করলাম যে আমার এটা একটু প্রাতিষ্ঠানিক রূপ দিই এক বছর যখন চলে গেলো তখন আমাদের মেয়ের সংখ্যা আরও বাড়তে থাকলো যখন মেয়ের সংখ্যা বাড়তে থাকলো তখন আমরা চাইলাম যে এটা এমনভাবে এমনভাবে প্রতিষ্ঠা লাভ করুক যেন আমরা এখানে আধুনিক শিক্ষায় আমাদের কিছু মেয়েকে কিছু দরিদ্র মেয়েকে শিক্ষা সুশিক্ষিত করে তুলতে পারি চাঁদমনির মেয়েরা বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা বন্ধে চালিয়ে যাচ্ছে সামাজিক আন্দোলন এবং গ্রামের মানুষের মাছ থেকে নিরক্ষরতা দূর করতে নিজেরাই পরিচালনা করছে একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র আমাকে খেলতে ওর পড়ালেখা করতে খুব ভাল লাগে এটা যখন শুরু হয় তখন তখন ঠিক আসেনি কিন্তু তখন শুনছিলাম এটা সম্পর্কে জানলাম তখন আমার আগ্রহ হলো যে আমি সেখানে যাই সেখান থেকে পড়াশোনা করি তারপর আমার দাদা সম্পর্কে একজন আমাকে এখানে রেখে যায় তখন থেকে আমি এখানে পড়াশুনো করছি এসএসসি পাশ করছি এসএসসি পাশ করছি আর আমাদের মামা উনি আমাদের খুব যত্ন করেন কোনো কিছু আমরা অভাব বোধ করতে পারি না অবসর সময়ে গান করি তারপরে নৃত্য শিখি খেলাধুলা করি মানে হাতের কাজ শেখা হয় আমার বাংলা সোনার বাংলাদেশ সবুজ ফিরোজা নেই তো শেষ জন্মসূত্রে ছিটকে পড়া অনাথ শিশুগুলো আজ ঠাই পেয়েছে জল ঢাকার চাঁদমণি আষ্টমে তাদের চোখে মুখে স্বপ্নে লাভা ছড়িয়ে পড়লেও পারবে কি তারা তাদের স্বপ্ন পূরণ করতে